আসসালামু আলাইকুম ফ্রেন্ডস কেমন আছে সবাই দেখেন আমি এখানে এখানে আমি হাফ কিলো গরুর মাংস নিয়েছি হাফ কিলো গরুর মাংস নিয়েছি এখানে হাফ কিলো গরুর মাংসকে আমি ছোটো ছোটো পিস করে নিয়েছি আমি এখানে বটি কাবাব বানাব মানে বড়ি কাবাব ছোটো ছোটো করে বড়ি কাবাব বানাবো ঈদ স্পেশাল বড়ি কাবাব এই যে কোরবানি ঈদ এ স্পেশাল আমি এখানে দেখেন এই যে কাবাব মশলা নিয়েছি তাছাড়া আমি এখানে কাশ্মীরি লাল মরিচের গুঁড়া নিয়েছি এখানে হলুদের গুঁড়া নিয়েছি এখানে আপনার লবণ নিয়েছি যেহেতু আমার এখানে হাফ কিলো হাফ কিলোতে আমি একটু বেশি করে নিয়েছি কাবাব কাবাবটা কারণ একটু মানে একটু ডার্ক কালার হবে সেই জন্যে এখন আমি এগুলাকে ভালো করে এভাবে মিশাবো এভাবে ভালো করে সবগুলাকে মিশিয়ে আমি এটাকে এক ঘন্টা রেস্টে রেখে দিব এক ঘন্টা পর আমি এটাকে এই বটি কাবাব আপনার ভালো করে একটা ফ্যানের ভিতরে বসিয়ে সিদ্ধ করে নিব প্রায় এক থেকে দেড় ঘন্টা সিদ্ধ দেখেন মার্শাল্লাহ কাবাবটা কত বটি কাবাবটা হয়ে গেছে আমি এটাকে সিদ্ধ করে নিয়েছি আমি সরিষার তেল দিয়ে দিব দেখেন এই যে সরিষার তেল দিয়ে দিচ্ছি আমি কাবাবটা সরিষার তেল দিয়ে করব বটি কাবাব সরিষার তেল দিয়ে করলে অনেক ভালো লাগে দেখেন তেলটা গরম হয়ে গেছে আমি এখন কাবাবটা দিয়ে দিব তাহলে আমি দেব এই যে কাবাব মশলা আবারও দিব লালগের গুঁড়া লবণ হলুদের গুঁড়া আবার দেব এখানে তারপরে আমি এখানে দেখেন এই যে একটা একটাই ওপার নিয়েছি এখান থেকে দুই চার চামচ দিয়ে দিব দেখেন ফ্রেন্ডস মাসাল্লাহ এখন এই যে বটি কাবাব সেই গেছে আমি আর এটাকে বটি কাবাবকে আর মাত্র দু মিনিটের মতো ভালো করে দু মিনিটের মতো ভালো করে আবারও কাবাব করে ভেজে নেব চিন্তা চিন্তা করে এরপর আমরা ফিরে আসবো দেখেন ফ্রেন্ডস এই যে মাসাল্লাহ কাবাবটা আমার পুরোপুরি লেভেলে হয়ে গেছে বটি কাবাবটা বটি কাবাব বটি কাবাবের মতোই খুব সুন্দরভাবে দেখেন হয়ে গেছে দেখছেন আমি সোলোটা অফ করে দিয়েছি এখন এরপরে আরো মু করছে খুব দারুণ লাগছে আপনারা এভাবে বানাই খাবেন দেখবেন অনেক মজা পাবেন কখনো বলবেন না বারবার শুধু এটাই করে খাবেন আবার এটা করে আপনি এক মাস রেখেও খেতে পারবেন নর্মাল ফ্রিজে রেখে কোনো সমস্যা নাই এটা একদম দারুণ হয়ে গেছে দেখছেন আমি এখন একটা সস বানিয়ে নিব দেখেন ফ্রেন্ডস আমার আমার বটি কাবাবটা কতটা দারুণ হয়েছে কতটা ফাইন হয়েছে দেখতে অনেক লোভ লাগছে খেতে ভালো লাগবে এভাবে একটা সস বানিয়ে নিয়েছি আপনারা সস দিয়ে খাবেন খুব সুন্দর মজা লাগবে খেতে এই সস দিয়ে ইউগার দিয়ে আমি পুদিনা এই ব্ল্যান্ড করে ইউগার দিয়ে বানাই আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এভাবে বানিয়ে খাবেন আল্লাহ হাফেজ